প্রতি বছরের মতো এবছরও শোভাযাত্রার মাধ্যমে মালদা দক্ষিণ বালুচর মহাবীর মন্দিরের হনুমান জয়ন্তীর শুভ আরম্ভ রবিবার সকালে হয়ে গেল। প্রায় 300 থেকে 400 জন মহিলারা মাথায় কলস নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। রবিবার সকালে দক্ষিণ বালুচর মহাবীর মন্দির থেকে এই কলেজ যাত্রা বের হয়ে পোস্ট অফিস মোড়, বিএসএফ রোড, 420 মোড়, ফুলবাড়ি, এনএস রোড হয়ে মন্দির প্রাঙ্গণে শেষ হয়। মন্দিরের সেবায়িত প্রভুজিৎ মিশ্রা জানান, হনুমান জয়ন্তীর শুভ সূচনা এই কলস যাত্রার মাধ্যমে আজ শুরু হলো। 6 তারিখ পর্যন্ত হনুমান জয়ন্তী উৎসব চলবে। 3 তারিখ বাবার অভিষেক হবে। 4 তারিখ হনুমান চালিশা আরতি হবে। 5 তারিখ অখণ্ড রামায়ণ হবে, পাঠ হবে। 6 তারিখ মন্দির প্রাঙ্গণ থেকে বাবার প্রসাদ বিতরণ। গত বছর প্রায় 5,000 ভক্ত প্রসাদ গ্রহণ করেছিলেন। এবারে আশা করা যাচ্ছে প্রায় 60 থেকে 8,000 ভক্ত প্রসাদ গ্রহণ করবেন। হনুমান জয়ন্তীতে 101 কেজি লাড্ডু প্রসাদ 5 জন ভক্ত এবার দেবেন। শোভামণি ভোগ 125 জন ভক্ত দেবেন ও ছাপানো ভোগ 2 জন ভক্ত দেবেন। মন্দির কমিটির এক সদস্য সুজিত কুমার পদ্মার জানান, প্রতিবারই হনুমান জয়ন্তী উৎসব খুবই ধুমধামভাবে পালন করা হয়, এবারও তা হচ্ছে। হনুমান জয়ন্তী উৎসব জেলা তথা প্রতিবেশী জেলাগুলি থেকে এমনকি বিহার ঝাড়খণ্ড থেকেও ভক্তরা আমাদের মন্দিরে আসেন, হনুমানজিকে দর্শন করে পুজো দিয়ে থাকে। প্রায় 22 বছর ধরে এই হনুমান জয়ন্তী উৎসব আমরা পালন করে থাকছি। আজকে এই কলস যাত্রার মাধ্যমে হনুমান জয়ন্তী উৎসবের শুভ সূচনা হয়। আগামীকাল বাবার অভিষেক হবে, তারপরে 5, 4, 5 আর 6 আমাদের পুজো আছে। আজকে কতজন কলস দিয়েছিল? আজকে মিনিমাম 300 থেকে 400 লোক কলস দিয়ে দিয়েছে ছেলেমেয়েরা। এবার 101 কেজি কতজন? এবার 101 কেজির আমাদের 5টা হয়েছে। আর সোহামণি? সোহামণি 125টা। আচ্ছা প্রসাদ বিতরণ? প্রসাদ বিতরণ আমাদের 6 তারিখ প্রসাদ বিতরণ আছে। গত বছর তো আমাদের 4-5 জন 5,000 লোক খেয়েছে, এবার দেখা যাক কত খাচ্ছে। আপনার নাম? আমাদের 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত হনুমান জয়ন্তী উৎসব চলছে। আজকে যে র্যালিটা আমাদের বেরিয়েছে তাতে কমসে কম 500 জন লোক আছেন। আর এখানে সোয়ামণি পূজা যে হচ্ছে 100 জন ভোগ চাপিয়েছে, আর 101 কেজি লাড্ডু 4 জন চাপিয়েছেন, 2 জন আবার 56 ভোগ দিয়েছে। আর কলসে কতজন অংশগ্রহণ করেছে? কলসে কমসে কম